ড্যানিয়েল ভিডট আরও একজন সামোয়ান ফ্যামিলির ডেঞ্জারাস রেসলার, বর্তমান সময়ে এনএক্সটিতে পারফরমেন্স দিচ্ছেন। এই ড্যানিয়েল ভিডটকে খুব শীঘ্রই মেন রো হতে, অর্থাৎ ড্যানিয়েল ভিডটকে ব্লাড লাইনের নতুন মেম্বার হিসেবে WWE মেন রোস্টারে নিয়ে আসা হবে। আপনারা যেমনটা জানেন, বর্তমান সময়ে ব্লাড লাইনে মেম্বার রয়েছে। আপনারা এখন স্ক্রিনে তাকালে ড্যানিয়েল ভিডটকে দেখতে পাচ্ছেন। এই রেসলার প্রায় রোমান রেঞ্জের মতনই লম্বা চওড়া, রেঞ্জের সঙ্গে তিনি যদি পারফরমেন্স দেন নিঃসন্দেহে অনেক ভালো কিছু করতে পারবেন। স্পেশালি রোমান রেঞ্জের মতো করেই ট্যাটু করেছেন, আপনারা যে বিষয়টি দেখেছেন। তিনি একজন সামোয়ান রেসলার, তিনি বর্তমান সময়ে এনএক্সটিতে রয়েছেন। ব্লাড লাইনকে আরও শক্তিশালী এবং ডেঞ্জারাস হিসেবে WWE ম্যানেজমেন্ট তুলে ধরবার জন্য বেশ কিছু মেম্বার ব্লাড লাইনে আরও যুক্ত করবেন, যার মধ্যে অন্যতম ম্যানেজমেন্ট আমাদের সামনে তুলে ধরবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে রোমান রেঞ্জের আরও একজন কাজিন ড্যানিয়েল ভিডট, তিনিও WWE এর মেন রোস্টারে এসে ব্লাড লাইনে যুক্ত হয়ে রোমান রেঞ্জের সঙ্গে রেসলিং করবেন। ধন্যবাদ।